তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আয়োজনে শুক্রবার রাজ্যে পালিত হলো অদ্বৈত মল্ল বর্মনের 107তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীকে মাইলস্টোন হিসেবে গড়ে রাখার জন্য প্রত্যেকের কাছে আবেদন করলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। মুক্তধারাতে হলো এদিনেই অনুষ্ঠানটি। অদ্বৈত মল্ল বর্মনের 107তম জন্মবার্ষিকী পালন করা হলো রাজধানীর মুক্তধারা মিলনায়তনে। শুক্রবার এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্য গণ্যমান্য লোকেরা। পুরো অনুষ্ঠানটি আয়োজন করে তপশিলি জাতি কল্যাণ দপ্তর। প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা। মঞ্চে রাখা অদ্বৈত মল্ল বর্মনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের। তপশিলি জাতির কাছে অদ্বৈত মল্ল বর্মন বরাবরই শ্রদ্ধেয়। তার জন্মবার্ষিকীকে পালন তো অবশ্যই করতে হবে, পাশাপাশি এই জন্মজয়ন্তীকে মাইলস্টোন হিসেবে গড়তে প্রত্যেকে উদ্যোগ নিতে বলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। 107তম জন্মবার্ষিকী অনুষ্ঠান অদ্বৈত মল্ল বর্মনের আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি এবং জন্মদিন পালন করা বা উদযাপন করা এটা সারা পৃথিবী জুড়ে মানুষের তো চলছে। সন্তান জন্ম গ্রহণ করার পরে প্রতিটা ইয়েতে বৎসরে ওই দিনটা তো পালন করা হয়। তো আমরা যেই কারণে আমরা বছরের পর বছর এটা আমরা চালিয়ে যাচ্ছি, তার কারণ হলো অদ্বৈত মল্ল বর্মনের জন্মদিবসটা আমরা মাইলস্টোনের মতো করে রাখতে চাইছি, যাতে করে তপশিলি অংশের মানুষ পর্যন্ত বেঁচে থাকে, তাদের পর্যন্ত অদ্বৈত মল্ল জন্মবার্ষিকী পালন করা হয়। পরবর্তীতে একে একে অতিথিরা নিজেদের বক্তব্য তুলে ধরলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।